হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে 7:30 AM আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা পিওয়াই কিউ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। বাট এখন কিন্তু এই দুটো ক্লাস অফ রয়েছে, অর্থাৎ একটা হলো ডিটেলস ক্লাস অ্যান্ড আর একটা হলো ভোকাবুলারি সিরিজ। তো এখন আমরা যেটা কন্টিনিউ করছি, অর্থাৎ যে টপিকটা এখন আমরা কন্টিনিউ করছি, সেটা হলো SSC GD-র PYQ। কারণ সামনেই তোমাদের SSC GD এক্সাম রয়েছে এবং সেই সঙ্গে এক্সারসাইজ মেন। তো PYQ কোশ্চেন যেগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য হেল্পফুল, সেই জন্য এখন আমরা PYQ সিরিজ করছি। আবার কিছুদিন পর আবার আমরা ডিটেলস এবং ভোকাবুলারি সিরিজ স্টার্ট করব। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। ওকে চলো নেক্সট দেখে নেবো। তো এটাই আমাদের সিলেবাস। তো এখান থেকে আমরা ডিটেলসে যে টপিকগুলো কমপ্লিট করেছি, জেন্ডার অ্যান্ড নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচের অনেকটাই কমপ্লিট হয়েছে এবং মোডাল ভার্ব। তো ডিটেলস থেকে টোটাল তোমাদের 56 ক্লাস করানো হয়েছে। যারা ডিটেলস ক্লাস করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করব, প্লে লিস্টে যাও এবং সেখান থেকে WAP ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে আর সেখানে সার্চ করো, এই 56টা ক্লাস পেয়ে যাবে এবং সেখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে তো আজকে আমাদের টপিক SSC GD-র PYQ। টোটাল 20 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং অ্যাট লাস্ট ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। ওকে তো চলো লেট স্টার্ট। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে দেখো, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। তো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের কিন্তু সিনোনিম অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো চলো ওয়ার্ডটা কি আছে দেখে নিই। এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্টের সিনোনিম আমাদেরকে খুঁজতে হবে। তো অপশন এ তে বলেছে টকেটিভ, বি তে বলেছে রেটিসেন্ট, সি তে বলেছে রিজার্ভড এবং ডি তে বলেছে ইন্ট্রোভার্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, আই হোপ কি তোমরা এই ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1-এর জন্য অপশান এ। অপশান এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো এক্সট্রোভার্ট মিনস হলো বহির্মুখ, অর্থাৎ যে বেশি কথা বলে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর টকেটিভ, যেহেতু সিনোনিম খুঁজতে বলেছিল। এবার দেখো অপশন বিতে রয়েছে রেটিসেন্ট। তো রেটিসেন্ট কথার অর্থ কি, স্বল্পভাষী, অর্থাৎ যে কম কথা বলে তাদেরকে আমরা রেটিসেন্ট বলে থাকি। রিজার্ভড কথার অর্থ কি, রিজার্ভড মিনস কোনো কিছু সংরক্ষিত বলতে পারো, রিজার্ভড করা বা সংরক্ষিত করা। এবং অপশান ডিতে যেটা রয়েছে ইন্ট্রোভার্ট, তো ইন্ট্রোভার্ট কথার অর্থ কিন্তু তুমি স্বল্পভাষী বলতে পারো, অর্থাৎ যে কম কথা বলে তাদেরকেই কিন্তু আমরা ইন্ট্রোভার্ট বলে থাকি। তো এই দুটো আমাদের সিনোনিম ছিল। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনার সাবস্টিটিউশন বা যেটাকে আমরা এক কথায় প্রকাশ বলে থাকি সেখান থেকে প্রশ্ন। তো কি বলেছে, দেখো দ্য স্টাডি অফ এনসিয়েন্ট ইভেন্টস অ্যান্ড সোসাইটিস, অর্থাৎ সেই সমস্ত পড়াশুনো যেগুলো হচ্ছে প্রাচীন ইভেন্টস অথবা সোসাইটিস সম্পর্কে পড়াশুনো, সেটাকে আমরা কি বলে থাকি। অপশান এতে বলেছে অ্যান্থ্রোপোলজি, বিতে বলেছে আর্কিওলজি, সিতে বলেছে সোশিওলজি এবং ডিতে বলেছে হিস্ট্রি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। অপশান এ অ্যান্থ্রোপোলজি, বিতে আর্কিওলজি, সিতে সোশিওলজি এবং ডিতে হিস্ট্রি। দ্য স্টাডি অফ এনসিয়েন্ট ইভেন্টস অ্যান্ড সোসাইটিস। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আর্কিওলজি। তো এই বানানটা দেখবে, এই বানানটা কিন্তু অনেক এক্সামে অর্থাৎ PYQ-তে কারেক্ট স্পেলিং ওয়ার্ড হিসেবে কোশ্চেন এসেছে। ওকে আর্কিওলজি, আর্কিওলজি মিনস হলো স্টাডি অফ এনসিয়েন্ট ইভেন্টস অ্যান্ড সোসাইটিস। তো বানানটা চলো একটু দেখে নিই, ARCHAEOLOGY। ওকে তো অ্যান্থ্রোপোলজি কথার অর্থ কি, অ্যান্থ্রোপোলজি কথার অর্থ হলো নৃবিদ্যা। সোশিওলজি তোমরা নিশ্চয়ই জানো এবং হিস্ট্রি নিশ্চয়ই জানো। তো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3,
আরো একটা সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিন্স দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ এক কথায় প্রকাশ বা অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ এইট সাইডস, অর্থাৎ একটা জ্যামিতিক চিত্র যার আটটা বাহু থাকে, সেটাকে আমরা কি বলে থাকি? অক্টাগন, হেক্সাগন, প্যারালালোগ্রাম এবং ডিতে বলেছে প্যান্টাগন। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। অক্টাগন, হেক্সাগন, প্যারালালোগ্রাম এবং ডিতে বলেছে প্যান্টাগন, পেন্টাগন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অক্টাগন। ওকে, এইট সাইডস হলে অক্টাগন, ছটা সাইড হলে সেক্ষেত্রে আমরা হেক্সাগন বলে থাকি, প্যারালালোগ্রাম মিনস হলো সামন্তরিক, এবং প্যান্টাগন যদি পাঁচটা সাইড থাকে, পাঁচটা বাহু থাকে, সেক্ষেত্রে আমরা প্যান্টাগন বলে থাকি। তো এখানে দেখো অপশন সিতে যেটা রয়েছে এটাও কিন্তু আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড হিসেবে এক্সামে এসে থাকে, প্যারালালোগ্রাম। তো বানানটা চলো একটু দেখে নিই, PARALLELOGRAM। তো এটাও কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 4। তো কি বলেছে দেখো, এডিয়াম থেকে প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিন্স দ্য সেম অ্যাজ দ্য গিভেন এডিয়াম। তো বলেছে ফিলিং আন্ডার দ্য ওয়েদার। তো মেবি এটা আমাদের WBCS-এও এসেছিল রিসেন্টলি, যে এক্সামটা হলো প্রিলিমিনারি। ওকে, তো কি বলেছে, ফিলিং আন্ডার দ্য ওয়েদার কথার অর্থ কি? টু ফিল এক্স্যাক্টলি লাইক দ্য ওয়েদার, টু নট ফিল ওয়েল, টু নট লুক গুড এবং ডিতে বলেছে টু ফিল লাইক প্লিজিং ওয়েদার। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। অপশন এ তে বলেছে টু ফিল এক্স্যাক্টলি লাইক দ্য ওয়েদার, ওয়েদার যেরকম সেরকম ফিল করা, ভালো অনুভব না করা, লুক গুড না। এবং অপশন ডিতে বলেছে টু ফিল লাইক প্লিজিং ওয়েদার। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর জন্য অপশন বি, টু নট ফিল ওয়েল, অর্থাৎ অসুস্থ অনুভব করা বা যেটাকে আমরা ভালো অনুভব করা করতে পারছি না এরকম কিছু বোঝাতে আমরা কিন্তু ফিলিং আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, টু নট ফিল ওয়েল। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 5 এ কি রয়েছে। তো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো কোয়েশ্চেনটা কি আছে পড়ে নিই। বলেছে এ কমিউনিটি ইজ লাইক এ শিপ, এভরি ওয়ান শুড বি প্রিপেয়ার টু টেক দ্য হেল্প। তো অপশন এ তে বলেছে টেক দ্য হেল্প, বিতে বলেছে শুড বি, এবং অপশান সিতে বলেছে এ কমিউনিটি, এবং ডিতে বলেছে লাইক এ শিপ। তো হেল্প কথার অর্থ কি? হেল্প কথার অর্থ হলো হাল বলতে পারো, হাল ধরা আমরা বলি না, তো সেটাই হলো হেল্প, হাল ধরা। তো এক্ষেত্রে কোথায় ভুল রয়েছে? অপশান এ হাল ধরা বা চালনা করাও বলতে পারো হেল্প কথার অর্থ। তো এক্ষেত্রে ভুল কোথায় রয়েছে? অপশান এ তে, বি তে, সি তে অথবা ডি তে। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। চলো অ্যান্সার করো। এ কমিউনিটি ইজ লাইক এ শিপ, একটা কমিউনিটি যেটা হলো একটা শিপের মতো, এভরি ওয়ান শুড বি প্রিপেয়ার টু টেক দ্য হেল্প। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভুল রয়েছে অপশান বিতে, শুড বি এখানে আমরা ব্যবহার করব না, এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ওয়াট টু বি, ওয়াট টু বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো এটা একটা ইডিয়ামের মতো বলতে পারো। ওকে, তো এটা কিন্তু এভরি ওয়ান অট টু বি, এখানে আমরা শুডের ব্যবহার করি না, এখানে কিন্তু আমরা কিসের ব্যবহার করব? অট। তো অপশান বিতে ভুল ছিল, এভরি ওয়ান অট টু বি প্রিপেয়ার টু টেক দ্য হেল্প, মনে থাকবে সবার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কি বলেছে সঠিক বানান যেটা সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বিউরোক্রাসি। সো এখানে আমাদের অপশান এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? রেডি সবাই কোশ্চেন নাম্বার 6 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। চলো অ্যান্সার করো। বিউরোক্রাসি কথার অর্থ কি? আমলাতন্ত্র, তাই না? এটার মিনিং হলো আমলাতন্ত্র। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানান রয়েছে অপশান বি তে, BUREAUCRACY, বিউরোক্রেসি কথার অর্থ হলো আমলাতন্ত্র। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 7। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে অপশান থেকে। তো ওয়ার্ড কি দিয়েছে চলো দেখে নিই, অ্যাসারটেইন। অপশান এ তে বলেছে ডিটেক্ট, বিতে বলেছে অবজার্ভ, সি তে বলেছে ফাইন্ড আউট এবং ডিতে বলেছে ওভারলুক। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। দেখো ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই করে একটা লাইক করে দেবে এবং ফ্রেন্ডসের মধ্যে একটু শেয়ার করে দেবে। ওকে,
তো অ্যাসার্টেন কথার অর্থ হলো কোনো কিছুকে নিরূপণ করা, ওকে, কোনো কিছু আবিষ্কার করা, এরকম কিছু বলতে পারো, ডিটেক্ট করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, ডিটেক্ট। ডিটেক্ট ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো এখানে অ্যাকচুয়ালি অ্যান্টোনিম বলেছে, তাই তো? অ্যাসার্টেন কথার অর্থ হলো নিরূপণ করা, তো এটা অ্যান্টোনিম হবে না, এটাকে সিনোনিম করে দাও। কারণ নিরূপণ করা এখানে কিন্তু, এক মিনিট, এখানে কিন্তু অ্যান্টোনিম নয়, এখানে কিন্তু আমাদের কি হয়ে যাবে, সিনোনিম হয়ে যাবে। ওকে, ডিটেক্ট ইজ আওয়ার রাইট অ্যান্সার, বোঝাতে পারলাম। ডিটেক্ট মিন্স কোনো কিছুকে শনাক্ত করা বা আবিষ্কার করা বা খোঁজ করা, এরকম কিছু বলতে পারো। তো এটা অ্যান্টোনিম নয়, এটা কিন্তু আমাদের কোশ্চেনটা একটু ভুল ছিল, এখানে আমাদের সিনোনিম খুঁজতে হবে। ওকে, অপশন এ আমাদের সঠিক উত্তর। অবজার্ভ মিন্স পর্যবেক্ষণ করা, ফাইন্ড আউট, খুঁজে বের করা বা এরকম কিছু, ওভারলুক। তো এই ছিল আমাদের বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্লাঙ্ক, শূন্য স্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। গ্রেটনেস ইজ হোয়াট ড্যাশ ইউ অনারেবল। অপশন এ তে বলেছে মেক্স, বি তে বলেছে মেড, সি তে বলেছে হ্যাভ মেড এবং ডি তে বলেছে ইজ মেকিং। কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে, গ্রেটনেস ইজ হোয়াট ড্যাশ ইউ অনারেবল। ওকে, তো এখানে দেখো অপশন অনুযায়ী কিন্তু আমরা অ্যান্সার হিসেবে অপশন বি কে নেব, হোয়াট মেড ইউ অনারেবল। দেখো মেক্স হবে না, কারণ এখানে ইউ ছিল, তাই না? এখানে ইউ অনারেবল, তো এক্ষেত্রে কিন্তু গ্রেটনেস ইজ হোয়াট মেড ইউ অনারেবল, মেক্স নয়। বোঝাতে পারলাম, তো গ্রেটনেসের যে ভার্ব যেটা সেটা হলো ইজ, তো এটা হলো আমাদের সিঙ্গুলার, তো সেক্ষেত্রে অনেকের মনে হতে পারে জাস্ট এ মিনিট, গ্রেটনেস ইজ হোয়াট মেক্স ইউ অনারেবল। তো এখানে মেড নয়, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গ্রেটনেস ইজ হোয়াট মেক্স ইউ অনারেবল। ভালো করে বোঝো, অপশান এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, আমি কিন্তু ভুল বলছিলাম। দেখো গ্রেটনেস যেটা, মহান্যতা, সেটা আমাদের সিঙ্গুলার, যেটাকে আমরা কাউন্ট করতে পারি না, তো সেক্ষেত্রে ইজটা আমাদের সিঙ্গুলার ভার্ব। এবার হোয়াট বলতে কাকে বুঝিয়েছে, এই গ্রেটনেসকেই বুঝিয়েছে, তো সেক্ষেত্রে গ্রেটনেস হলো যেটা, যেটা তোমাকে কি করে, অনারেবল তৈরি করে। তো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন, তো কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে পারি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গ্রেটনেস ইজ হোয়াট মেক্স ইউ অনারেবল। তো এখানে যে সাবজেক্ট যেটা, সেটা হলো ইউ, তো এটা নেক্সট পার্ট। ওকে, তো আমি ইউটা দেখেই ভাবছিলাম যে তোমাদেরকে বলবো যে মেক্সটা আমাদের অ্যান্সার হবে না, বাট ওটা ভুল, গ্রেটনেস ইজ হোয়াট মেক্স ইউ অনারেবল। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। তো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলেছে, ইউ অ্যাসার্শন দ্যাট ইউ ওয়ার থ্রুলি ইগনোরেন্ট অফ দ্য কনসিকোয়েন্সেস ক্যান নট বি বিলিভড। অপশন এ তো বলেছে ক্যান নট বি, বি তো বলেছে ইউ অ্যাসার্শন, সি তো বলেছে ইগনোরেন্ট, অর নেক্সট ইগনোরেন্ট অফ। ওকে, নেক্সট কি বলেছে দেখো, অপশন ডি তে ওয়ার থ্রুলি, তো অপশন এ বি সি ডি কোথায় ভুল রয়েছে। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9, চলো অ্যান্সার করো। তো অ্যাসার্শন কথার অর্থ কি, অ্যাসার্শন মিন্স কোনো কিছু বিবৃতি বলতে পারি বা কোনো কিছু দাবি করা বলতে পারি। তো ইউ অ্যাসার্শন নয়, দাবি করা, ইউর অ্যাসার্শন, তোমার দাবি যেটা, তাই না, তোমার দাবি। তো সেক্ষেত্রে অপশন বিতে ভুল রয়েছে, ইউটাকে কিন্তু আমাদেরকে কিসে চেঞ্জ করতে হবে, ইউর, ইউর অ্যাসার্শন, তোমার দাবি, দ্যাট ইউ আর থ্রুলি ইগনোরেন্ট অফ দ্য কনসিকোয়েন্সেস ক্যান নট বি বিলিভড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। তো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই পার্টটা ভুল রয়েছে তাহলে অপশান অনুযায়ী সেটা অ্যান্সার করবে সঠিকটা, আর যদি মনে হয় আন্ডারলাইন পার্টটুকু সঠিকই আছে, ঠিকঠাক আছে, তাহলে আমাদের অ্যান্সার নো ইম্প্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি দিয়েছে পড়ে নিই, আই ওয়ান্ট টু লার্ন হিন্দি ফ্রম টিচার। তো অপশান এতে বলেছে নো ইম্প্রুভমেন্ট, বিতে বলেছে ফ্রম দ্য টিচার, সিতে বলেছে ফ্রম এ হিন্দি টিচার এবং ডিতে বলেছে ফ্রম এনি টিচার। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10, চলো অ্যান্সার করো, কী হবে আমাদের সঠিক উত্তর। আই ওয়ান্ট টু লার্ন হিন্দি ফ্রম টিচার, তো ফ্রম টিচারটাকে আমরা অপশান এ বি সি ডি কোনটা অ্যান্সার করব, তো এক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো হিন্দি শিখবো তো হিন্দি টিচারের থেকেই শিখবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, ফ্রম এ হিন্দি টিচার। ওকে,
Option C is our right answer. Moving to the next question, question number 11. Select the option that means the same as the given idiom. To idiom theke proshno once in a blue moon. Once in a blue moon kothar ortho ki? Once in a month, mashe ekbar, infrequently, barbar, erokom kichu ba, infrequently kothar ortho holo majhe majhe, frequently, biporit, ebong option D te jeta royeche once in a fortnight. Fortnight means holo pokkho, shuklo pokkho, krishna pokkho, orthat 15 dine ekbar. So your time starts now. For question number 11 কি হবে আমাদের সঠিক উত্তর fortnight means 15 দিন অন্তর তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনফ্রিকোয়েন্টলি যেটার মিনিং হলো মাঝে মাঝে once in a blue moon কথার অর্থ হলো মাঝে মাঝে সব সময় নয় ওকে মাঝে মাঝে তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12 তো আরো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে একটা পার্ট আমাদের আন্ডারলাইন করা থাকবে তো এই ক্ষেত্রে যেটা আন্ডারলাইন পার্ট হবে সেটা হলো ফুললি ইনভার্ব এই পার্টটুকুতে যদি মনে হয় ভুল আসে তাহলে অ্যানসার অপশন এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা চুজ করবে যেটা সঠিক মনে হবে আর যদি মনে হয় আন্ডারলাইন পার্টটুকুতে কোনো ভুল নেই তাহলে অ্যানসার করবে নো ইমপ্রুভমেন্ট চলো এবার কোশ্চেনটা কি আছে পড়ে নি ইউ মাস্ট বি ফুললি ইনভার্ব হোয়াট ইউ ডু তো অপশন এতে বলেছে ফুললি ইনভলভ ইন টু বিতে বলেছে ফুললি ইনভলভ ইন সিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট এবং ডিতে বলেছে ফুললি ইনভলভ ফর সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12 চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর ইউ মাস্ট বি ফুললি ইনভলভ হোয়াট ইউ ডু কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফুললি ইনভলভ ইন দেখো ইনভলভ ইন হোয়াট ইউ ডু সেটার মধ্যেই তোমাকে ইনভলভ হতে হবে যেটা তুমি করছো তো ইনটু নয় নো ইমপ্রুভমেন্ট নয় ফর নয় হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার দেখো কোশ্চেন নিয়ে যদি কোনো বা অ্যান্সার নিয়ে যদি কোনো রকম সমস্যা বা ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 13 এবং সবার প্রিপারেশন কেমন চলছে এক্সামের জন্য সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কারণ অনেকেরই এসএসসি জিডি এক্সাম রয়েছে তাই না কিছুদিন আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কারা আগের বছর এসএসসি জিডি এক্সাম দিয়েছিল এবং সেই সঙ্গে ইংলিশের জন্য ফেল করেছিল তো এক দুজন আমাকে রিপ্লাই করেছো আর এবার কারা কারা ফার্স্ট টাইম এসএসসি জিডি এক্সাম দিতে চলেছো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ইংলিশের প্রিপারেশন কেমন সেটাও আমাকে জানাতে ভুলবে না ওকে তো দেখো আবারও সেম টাইপের একটা কোশ্চেন আমাদেরকে দিয়ে দিয়েছে একটা আন্ডারলাইন পার্ট রয়েছে ওই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে যদি মনে হয় ভুল আছে আর যদি মনে হয় ভুল নেই তাহলে নো ইমপ্রুভমেন্ট আমাদের অ্যান্সার তো চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি হি লস্ট দ্য পেপার উইথ দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং হুইচ আই হ্যাড প্রিপেয়ার অপশন এতে বলেছে দ্য প্লেন পেপার বিতে বলেছে দ্য প্ল্যান পেপার সিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডিতে বলেছে এ প্ল্যান পেপার রেডি সবাই কোশ্চেন নাম্বার 13 এর জন্য সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13 চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে আর এই পিওয়াইকিউ কোশ্চেন গুলো সলভ করে কতটা ইমপ্রুভ করেছো ইংলিশের থেকে অর্থাৎ ইংলিশের উপর কতটা ইমপ্রুভ করেছো পিওয়াইকিউ কোশ্চেন সলভ করে সেটাও আমাকে জানাতে ভুলবে না কারণ বারবার করেই আমি তোমাদেরকে বলি যাদের এক্সারসাইজ মেন বা এসএসসি জিডি এক্সাম বা মেন এক্সাম দিতে চলেছে তাদেরকে আমি বারবার করেই বলছি যে যত রকম পিওয়াইকিউ কোশ্চেন রয়েছে এসএসসি সেটা এসএসসির জিডি হতে পারে এমটিএস হতে পারে সিপিও হতে পারে সিএইচএসএল হতে পারে সিজিএল হতে পারে যতটা বেশি সম্ভব প্র্যাকটিস করতে থাকো এবং সেখান থেকে ভোকাবুলারি পার্ট যেটা রয়েছে অর্থাৎ সিনোনিমস অ্যান্টোনিমস অনার্স সাবস্টিটিউশন ইডিয়ামস নেক্সট ফেজাল ভার্ব প্রোভার্ব এগুলো কিন্তু আমাদের যে যত বেশি প্র্যাকটিস করবে এক্সামে কিন্তু সে তত বেশি কমন পাবে কারণ WBCS এক্সামের 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু পিওয়াইকিউ থেকে এসেছে এটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যারা দেখোনি প্লেলিস্টে যাবে সেখানে দেখবে WBCS এর 2021 এর যে এক্সামটা হয়েছে তার কোশ্চেন অ্যান্সার কি আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম তো সেখানে দেখলে বুঝতে পারবে যে 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকেই এসেছে তো সেই জন্যই তোমাদেরকে বারবার করে বলছি পিওয়াইকিউ বেশি করে সলভ করতে থাকো তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দেখো হি লস্ট দ্য প্ল্যান পেপার উইথ দ্য প্ল্যান নয় এই জায়গাটুকু কিন্তু ভুল রয়েছে দ্য প্ল্যান পেপার হি লস্ট দ্য প্ল্যান পেপার অফ দ্য বিল্ডিং হুইচ আই হ্যাড প্রিপেয়ার্ড অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর ওকে প্লেন পেপার নয় প্ল্যান পেপার
বিল্ডিং এর প্ল্যান পেপার হয়, তো সেটাই অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট 40, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, নুরি প্রেইজড হিম ফর হ্যাভিং অ্যান্ড ড্যাশ প্ল্যান, ইন্টেন্স, এক্সিলেন্ট, ইনডিফাইনাইট, অ্যান্ড ডিতে বলেছে এলিমেন্টারি। রেডি সবাই, চলো অ্যান্সার করো। ইন্টেন্স, এক্সিলেন্ট, ইনডিফাইনাইট এবং ডিতে এলিমেন্টারি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এক্সিলেন্ট, চমৎকার। নুরি প্রেজড হিম ফর হ্যাভিং অ্যান এক্সিলেন্ট প্ল্যান। ইন্টেন্স কথার অর্থ কি, ইন্টেন্স মিন্স তীব্র বলতে পারো, ইনডিফাইনাইট, ডেফিনাইট, ইনডিফাইনাইট, অনির্দিষ্ট, এলিমেন্টারি কথার অর্থ কি, প্রাথমিক। এই ছিল মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 15। তো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো কোশ্চেনটা পড়ে নিই। অল উই কুড ফাইন্ড আউট ফ্রম হিজ নেইবার্স আর দ্যাট হি হ্যাজ এ জব ইন এ কর্পোরেট কোম্পানি। কি হবে আমাদের সঠিক উত্তর, ইন এ কর্পোরেট কোম্পানি, বিতে বলেছে আর দ্যাট, সিতে বলেছে কুড ফাইন্ড আউট এবং ডিতে বলেছে হিজ নেইবার্স। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। অল উই কুড ফাইন্ড আউট ফ্রম হিজ নেইবার্স আর দ্যাট হি হ্যাজ এ জব ইন এ কর্পোরেট কোম্পানি। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের ভুল রয়েছে অপশন বি তে। দেখো অল, এটা হলো আমাদের সাবজেক্ট, তাই না? অল উই কুড, তো এখানে দেখো উই যেটা সেটাও একটা সাবজেক্ট, তো এটার ভার্ব হলো কুড। অল উই কুড ফাইন্ড আউট, তো কুডের পর ভার্বের এক নম্বর, ফ্রম হিজ নেইবার্স, তো এটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়। এই যে আটটা, এটা কিন্তু এই অল অলের পরিবর্তে বসেছে, অর্থাৎ এই সাবজেক্টের পরে যে ভার্বটা সেটাই বসেছে। তো অল মিন্স, দেখো অল কিন্তু আমরা অলের পর আমরা সিঙ্গুলার ভার্বও বসাতে পারি, অর্থাৎ অলটাকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেও কাউন্ট করে থাকি, আবার প্লুরাল হিসেবেও। তো সেই ক্ষেত্রে এখানে যেটা ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু সিঙ্গুলার হিসেবে, তো এখানে কিন্তু আর এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো ইজ। ওকে, অল উই কুড ফাইন্ড আউট ফ্রম হিজ নেইবার্স, তো এখানে কিন্তু অলের অলটা যেটা সেটা হলো সিঙ্গুলার, আর এখানে আমরা যে ভার্বটা বসাবো সেটা হলো সিঙ্গুলার ভার্ব ইজ। তো আর আমরা ব্যবহার করব না, এখানে আর এর পরিবর্তে আমরা কিসের ব্যবহার করব, ইজ। ক্লিয়ার হলো? চলো নেক্সট 16। কি বলেছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওকে, তো ব্যাফেল, অপশন এ তে বলেছে ডিসকাস, বিতে বলেছে কনফিউজ, সিতে কনভিন্স এবং ডিতে গসিপ। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। ব্যাফেল মিন্স কি, ব্যাফেল কথার অর্থ কি, তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, কনফিউজ। অর্থাৎ ব্যাফেল মিন্স কাউকে হতবুদ্ধি করে দেওয়া বা পাজেল করে দেওয়া, কনফিউজ করে দেওয়া। তো অপশান বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ডিসকাস মিন্স কোনো কিছু আলোচনা করা, কনভিন্স রাজি করানো, গসিপ গল্প করা। চলো নেক্সট কোয়েশ্চেন 17। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো এনসাইক্লোপিডিয়া। ওকে, এনসাইক্লোপিডিয়া, যেটাকে জ্ঞানের ভাণ্ডার বলা হয় বা জ্ঞান কোষ বলা হয়। তো চলো অ্যান্সার করো, সঠিক বানান কোথায় রয়েছে, অপশান এ তে, বি তে, সি তে অথবা ডি তে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান বি, ইএন সি ওয়াই সি এল ও পিই ডি আই এ, এনসাইক্লোপিডিয়া কথার অর্থ হলো জ্ঞান ভাণ্ডার বা জ্ঞান কোষ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ইট ইজ নাইদার দ্য সাইজ নর দ্য লেন্থ অফ লাইফ হুইচ মেক্স এ ম্যান ড্যাশ। কি হবে আমাদের সঠিক উত্তর, বলছে ইট ইজ নাইদার দ্য সাইজ, না সাইজ না লেন্থ অফ লাইফ, লাইফের যেটা একটা মানুষকে কি করে, ফিবল করে, হিউম্যান করে, হার্টলেস করে, হাম্বেল করে। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিউম্যান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মানবীয়। না সাইজ না লেন্থ জীবনের, এটা কিন্তু একটা মানুষকে মানবীয় করে না, এরকম কিছু বোঝাতে চেয়েছে। তো একটা মানুষকে মানবীয়, তো এক্ষেত্রে হিউম্যান ইজ আওয়ার রাইট অ্যান্সার। ফিবল মিন্স হলো দুর্বল, উইক। ওকে, আর নেক্সট যেটা রয়েছে হার্টলেস, হাম্বেল, হাম্বেল মিন্স নম্র ভদ্র, এরকম কিছু বলতে পারো। চলো নেক্সট 19, আরও একটা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। দ্য সেম সায়েন্সেস হুইচ হ্যাভ লেড আস
অ্যাওয়ে ফ্রম নেচার আর্ন আউট ড্যাশ দ্য মিরাকেল অফ ক্রিয়েশন। কি হবে আমাদের সঠিক উত্তর? দ্য সেম সায়েন্সেস হুইচ হ্যাভ লেড আস, অর্থাৎ সেই একই সায়েন্স যেটা আমাদেরকে কি করেছে, সায়েন্সেসই হবে, অর্থাৎ এখানে অনেক বিজ্ঞানের কথা বলা হয়েছে, সেই জন্যই কিন্তু দেখো এখানে ভার্বটা প্লুরাল রয়েছে। তো যেগুলো আমাদেরকে লেড আস করেছে অ্যাওয়ে ফ্রম নেচার, নেচার থেকে বিরত করেছে, আর্ন আউট ড্যাশ দ্য মিরাকেল অফ ক্রিয়েশন, তো আনফোল্ডিং, ডিসকাসিং অ্যাবাউট, ন্যারেটিং এবং ডিতে আর্গুইং উইথ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কী হবে? হ্যাঁ, তো এক্ষেত্রে কিন্তু মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আনফোল্ডিং। আনফোল্ডিং কথার অর্থ হলো কোনো কিছু প্রকাশ করা, যেটা এখন কি করছে, প্রকাশ করছে দ্য মিরাকেল অফ ক্রিয়েশন, সৃষ্টির মিরাকেল যেটা সেটাকে। তো ডিসকাসিং নয়, ন্যারেটিং নয়, বর্ণনা করা নয়, আর্গুইং নয়, এক্ষেত্রে প্রকাশ করছে, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর আনফোল্ডিং। এবার দেখো ভার্বের সঙ্গে আইএনজি, এখানে অ্যাম ইজ আর ছিল, তো অ্যাম ইজ আর এর পর আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসাতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, এটাই কিন্তু আজকের ক্লাসের ফাইনাল কোয়েশ্চেন বা শেষ প্রশ্ন। কি বলেছে? সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো ওয়ার্ড কি দিয়েছে? নমিনেট, নমিনেট করা। তো সেক্ষেত্রে অপশন এতে বলেছে রিজেক্ট করা, বিতে বলেছে ডেপিউট করা, সিতে এগ্রিড এবং ডিতে সাজেস্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোয়েশ্চেন নাম্বার 20। চলো অ্যান্সার করো। তো নমিনেট মিন্স কোথাও কাউকে নিযুক্ত করা, নমিনেট করা, তো সেক্ষেত্রে আমাদের বিপরীত শব্দ কি হবে? অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রিজেক্ট করা, তাই না? ডেপিউট কথার অর্থ হলো কোথাও কোনো কিছু পাঠানো বা প্রেরণ করা, প্রেরণ করা, বোঝাতে পারলাম। এগ্রিড মিন্স রাজি, সাজেস্ট প্রস্তাব দেওয়া, তো এই ছিল বাকি মিনিং। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, এবং আউট অফ 20 কত স্কোর করতে পেরেছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ওকে, আর ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের লাইকসগুলোই আমাকে বেশি বেশি করে মোটিভেটেড করে, এবং সেই সঙ্গে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো ফেসবুক টেলিগ্রাম গ্রুপে আমাদের যুক্ত হওনি, তো ইজি স্টাডি সার্চ বার লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। আর যারা ডিটেলস ক্লাস করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করবো প্লে লিস্টে যাও, এবং সেখান থেকে WVP ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে, এখানে ডিটেলস থেকে টোটাল 56 ক্লাস করানো হয়েছে, তো এই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট থেকে থাকে এবং ইংলিশ নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে যে কীভাবে পড়বো বা SSC GD কোথা থেকে পড়বো, অর্থাৎ এরকম কিছু যদি কনফিউশন থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন, সবাই ভালো থেকো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।